হেই গাইস, আমি আজকে আমার কিছু ফিলিংস মতামত তোমাদের সাথে শেয়ার করছি। যেরকম আমি কিছুদিন ধরে করছিলাম আমার ডেলি ব্লগে, যেরকম করতাম, তো আমরা কিছু টাইম ধরে ফলো করে আসছি যে আমাদের এই 2021 অ্যান্ড 2022 চলছে, এই দু এক বছরে আমাদের অনেকজনদেরকে হারিয়েছি, আমরা অনেক প্রিয় মানুষদেরকে হারিয়েছি। নিশ্চয়ই তোমাদের আর বলতে হবে না 2021-এ আমরা কাদেরকে হারিয়েছি, আমাদের কত ফেভারিট অ্যাক্ট্রেস, কত ফেভারিট সিঙ্গারদেরকে আমরা হারিয়েছি। আর এটা চলছে 2022, এই 2022-এও আমি আমার ফেভারিট তিনজনকে হারালাম। ক্লার্কসন, যিনি আমার অত্যন্ত ফেভারিট কিউট একজন ছিল, যাকে দেখে আমি একটু মোটিভেট হতাম, অ্যান্ড সেকেন্ড যাকে দেখে আমি ভাবতাম ওকে ফিউচার, মানে তাকে দেখে আর কি স্বপ্ন দেখা স্টার্ট করেছিলাম, সেটা হলো যে পল্লবী দি। তো আর আজকে আমার অনেক অনেক ফেভারিট সিঙ্গার্সরা আছে, কিন্তু তার মধ্যে ইনিও ছিলেন একজন আমার ফেভারিট পার্সন, মিস্টার কেকে। তো তাকে তো আপনারা সবাই চেনেনই প্রায়। তো যারা জানো না যে এখন উনি আমাদের মাঝে নেই, তাদের জন্য ভিডিওটা প্লিজ, আমার আর কিছু বলার মতো নেই, মানে আমার ভালো লাগছে না কিছু বলতে। কে কে কে, এটা তো সবারই প্রায় জানার কথা, তবে যারা জানো না তাদের জন্য এটা বলবো যে গতকাল উনি একটি কনসার্ট করতে করতে আমাদের ছেড়ে চলে গেছে। মানে আমার মাথায় চলছে না যে আমি তোমাদের কি ইনফরমেশন দেবো, সেটাই।